হে বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মাহি অফিসিয়াল ব্লগে আজকে আরো একটা নিউ ব্লগের সাথে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। প্রচন্ড ব্যস্ততা ছিল সকাল থেকে আর এখনও প্রচন্ড ব্যস্ত আছি আমি। তার মধ্যে দিয়েও তোমাদের সাথে তো একটু কথা বলা অবশ্যই দরকার, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আমার চান পুজো সব হয়ে গেছে, আর বলে রাখি আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো অবশ্যই সকাল সকাল পুজোটাও করে দিয়েছি। তো পুজোটা করে নিলাম আর এখন বাজে 11:10 ওরকমই হবে হয়তো বাজে। তো আমি রান্নাও করে নিয়েছি আর আজকে সিদ্ধ ভাত করেছি আর হচ্ছে বেগুন ভাজা করেছি আর উচ্ছে আর আলু ভাজা করেছি, আর বাবার জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর মা আজকে যেহেতু বৃহস্পতিবার উনি তো নিরামিষ খায় তো ওই জন্য নিরামিষ করেছি। তো এখন দুটো ভাত খেয়ে নেবো, তারপরে বেরিয়ে পড়বো, কারণ মাকে নিয়ে যাবো একটুখানি চাকদায়, মায়ের কিছু দরকার আছে আর আমারও একটুখানি দরকার আছে। তো চলো সবাই ব্লগে কন্টিনিউ থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কি মা মেয়ে মিলেই চাকদায় যাচ্ছি বা ওইখানটায় কী কী করবো না করবো অবশ্যই কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো সবাই ব্লগে কন্টিনিউ থেকো, আশা করি ভালো লাগবে। ও আর একটা কথা, কালকে কিন্তু আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো সত্যি কথা অনেকটা ভালো লাগছে, অনেকটা আনন্দ লাগছে কি তোমাদের ভালোবাসা এত তাড়াতাড়ি আমাকে দিচ্ছ। তো এত এত ভালোবাসা তোমাদের আমার সাথে, যেন ভগবানের কাছে মানে কি বলে আশীর্বাদ চাইবো কি যেন সারা জীবন এরকমই থাকে, আর অবশ্যই তোমাদের কাছেও চাইবো যে তোমাদের ভালোবাসা যেন সর্বদা আমার সাথে এভাবেই থাকে। তো চলো ভাত খেয়ে নি দুটো, তারপরে বেরিয়ে পড়ি রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা। খাওয়া দাওয়া করে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শীতের কিছু নিলামও না, জানি না কতটা ঠান্ডা লাগবে রাস্তায়। তো চলো যাওয়া যাক, দেখি ট্রেন আবার কটায় আসে সেটাও জানি না। 12টা প্রায় বাসগুলো কি ভালো লাগছে দেখতে। চলে এসছি শিমুরালি স্টেশনে, মা ওই যে পেছনে উঠছে সিঁড়ি দিয়ে, আর এই দেখো সব বসে আছে। ট্রেনের টাইমটা কটায় সেটা জানি না। চলে এসছি এখানটায় আসার কথা, দেখো প্রচন্ড ভিড়, এখানটায় অনেকটাই ভিড় আছে আর বসে আছি আমরা বাইরে। 2 ঘন্টা ধরে বসে আছি একইভাবে, ঠান্ডা হয়ে গেছে আমার আমার পুরো জমে গেছে। বাড়ির থেকে শীতের কিছু নিয়ে আসিনি, ঠান্ডা লাগছিল না তখন, আর এইখানে বসে বসে এত শীত করছে। আর সবে 11 নম্বর গেছে আর আমাদের হচ্ছে 16, এখনো 5 জন। 2 ঘন্টা হয়ে গেছে বসে আছি, আর 2 ঘন্টা বোধ হয়, আমরা 12:30 এসছি, 1টা 2টো, হ্যাঁ 1.5 ঘন্টা, এখনো 1 ঘন্টা বসতে হবে। সবাই বোর হয়ে যাচ্ছে বসে দেখে দেখে, এক একটা পেশেন্ট কত সময় দেখে কে জানে, আর আমাদের কি হবে সেটাও বলতে পারছি না। মা চলে যাচ্ছে, মা যাচ্ছে শিমুরে চাকদা হয়ে বাড়ি চলে যাচ্ছে, আর আমি শিমুরে নেই। কে কে নিবা, লেবু নিবা? চলো মা নেবে লেবু, লেবু কত করে? আমাদের নিয়ে আসে ট্রেনের থেকে, মাথা খারাপ হয়ে গেছে আমার আর মার, বলে এক শুনি আর এক দুজনে। মা চলে যাচ্ছে ওই যে পাগল করে দিচ্ছে, আর আমিও যাই স্টেশনের দিকে। আমাদের শিমুরালী, তার হেঁটে হেঁটে এসে যাচ্ছি বাড়ি, বাড়ি যেতে যেতে অনেকটা সময় লাগবে। তখন বাড়িতে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, তার কারণ হচ্ছে বাড়িতে এসে প্রচণ্ড ব্যস্ত ছিলাম,
তারপরে মাথাটাও যন্ত্রণা করছিল, কেন জানি না, এটা আমার সাথে তো হয়ই, তোমরা জানো কি ট্রেনে উঠলেই আমার মাথা প্রচুর মাথা ধরে। তারপরে চশমাটাও নিয়ে গেছিলাম না, ওই জন্য বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। এই দেখো এখনও কম্বলের নিচেই আছে, আর এখন বাজে 10টা, তো এখন ঘুমিয়ে পড়বো। তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই, আর তেমন তো কিছু হলো না, তো যার জন্যে গেছিলাম ডাক্তারের কাছে। মানে আমার কিছু দরকার ছিল, আমার কিছু কেনাকাটা ছিল, কিন্তু সেটা তাড়াহুড়ো করে আর হয়নি। মানে মা চলে গেল, তারপর আমার আর ভাল লাগলো না, দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। ভাবলাম কি করবো আর একা একা থেকে, তো বাড়িতে এসে একটু কাজ ছিল, তোমাদের বললাম, আর ডাক্তারের কাছে গেছিলাম হচ্ছে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই মা বাড়িতে এসছে। আমি তো জানি না, কালকের ব্লগে তোমরা দেখেছো কি মা বিকালবেলা এসছে, তো মা এসে বলল, তো ওই জন্য মাকে নিয়ে গেছিলাম। তো ডাক্তার দেখিয়েছি, দেখিয়ে তারপরে মা ওইখানে মাকে বললাম যে চলো বাড়িতে যাই, মানে আমাদের এই বাড়িতে আসার কথা। তো মা বললো না আজকে আর কী করতে যাব, থাক, কারণ 2-3 দিন পরে আবার সরস্বতী পুজো, ভাইরাও আসবে, ওই জন্য মা বাড়িতে চলে গেল আর আমি এই বাড়িতে চলে আসলাম। তো এই হচ্ছে মা মেয়ের আজকের জার্নি, খুব ভালোভাবে ঘুরলাম দুজনে মিলে। করলাম কি, মানে যে কাজে গেছিলাম সেই কাজটা হলো, কিন্তু প্রচণ্ড বোর হয়ে গেছিলাম জানো, যেখানটায় এত তাড়াহুড়ো করে আমি বেরিয়ে গেলাম যে ডাক্তার চলে না যায়, কিন্তু সেইখানটায় গিয়ে আমাদের 2-2.5 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছে। তো চলো যেটা হয়েছে ভালো হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে কালকে আরও একটা নিউ ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।